প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সরকারি হরলাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাই স্বাগত জানাচ্ছি। যতদিন তোমাদের কলেজে এসে ক্লাস করার সুযোগ না থাকবে, ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। কলেজ বন্ধ থাকলেও আমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই, প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে, তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে এবং তোমরা বাসায় বসে সেই ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছ। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের ক্লাস না হওয়ার যে ঘাটতি বা ক্ষতি তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। আর ক্লাস বসতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। পাঠ পরিচিতি, আজকের পাঠ বিবি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের নীতিমালা যে কোর্স রয়েছে সেই কোর্সের সপ্তম অধ্যায় চূড়ান্ত হিসাবের কার্যপত্র নিয়ে আজ আলোচনা করব। গত ক্লাসে আমরা ওয়ার্কশিটের যে প্রাথমিক ধারণা সেটি নিয়ে আলোচনা করা হয়েছিল, আজ একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা সরকারি হরঙ্গন কলেজ মুন্সিগঞ্জ। ইতিমধ্যে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখলে আশা করি উপকৃত হবে। আজ আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়ার্কশিটের সেই প্রবলেমটির সলিউশন দেখানো হবে। তো তোমরা প্রবলেমটি প্রথমে একটু খেয়াল করি। দ্য ফ্লোয়িং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ চ্যামলি ট্রেডার্স রিলেটিং টু দ্য ইয়ার ইন দ্যাট 31st December 2015 সেই ট্রায়াল ব্যালেন্স এর করে দেওয়া রয়েছে ডেবিট এবং ক্রেডিট, অর্থাৎ যেগুলো ডেবিট সেগুলো কিন্তু ডেবিট দিকে লিখা আছে, যেগুলো ক্রেডিট সেগুলো ক্রেডিট দিকে লিখা আছে। অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্স এর যে কাজটি করতে হয় সেই কাজটি কিন্তু এখানে করা আছে। অ্যাকাউন্ট টাইটেলস ডেবিট আর ক্রেডিট। এবার দেখি ক্যাশ 32,900 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 15,800, অফিস সাপ্লাইজ 6,500, প্রিপেড ইন্স্যুরেন্স 36,000, অফিস ইকুইপমেন্ট 30,000, নোটস পেয়েবল 14,500, অ্যাকাউন্টস পেয়েবল 12,700, আনার্ড সার্ভিস রেভিনিউ 15,000, শ্যামলী ক্যাপিটাল 80,500, শ্যামলী ড্রয়িং 4,500, সার্ভিস রেভিনিউ 35,500, স্যালারিস এক্সপেন্স 10,000, রেন্ট এক্সপেন্স 15,000, ইউটিলিটিস এক্সপেন্স 7,500, ডেবিট যোগ করলে হবে 158,200, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট এই দুটো কিন্তু ইকুয়াল থাকবে। এটা তোমরা ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয় সেটা জানো, এটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। তো প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে আর কি দেওয়া থাকবে, অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। এই ট্রায়াল ব্যালেন্স এর নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স এর নিচে অ্যাডজাস্টমেন্ট থাকবে, পুরোটাই কিন্তু একটি পেজের মধ্যে থাকবে। যেহেতু আমাদের এখানে এইভাবে দেখানো যাচ্ছে না, আর ওইভাবে দেখাতে গেলে ফ্রন্ট সাইজ অনেক ছোট হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবা না। এই জন্য আমি ট্রায়াল ব্যালেন্সটা এক পেজে রেখেছি আর অ্যাডজাস্টমেন্টটা আরেক পেজে রেখেছি, জাস্ট বোঝার সুবিধার জন্য। অ্যাডজাস্টমেন্ট গুলো কি, 6 মান্থ নোটস পেয়েবল ইস্যু অন 1st October 2015 এট 10% ইন্টারেস্ট পার ইয়ার, 6 মাস মেয়াদী নোটস পেয়েবল এবং ইস্যু করা হয়েছে 1st October 2015 10% ইন্টারেস্ট। তাহলে এই নোটস পেয়েবল এর যেটা আমরা একটু খেয়াল করি যাই, নোটস পেয়েবল হচ্ছে 14,500 টাকা। এই 14,500 টাকার উপর 10% করলে হবে 1,500 টাকা। এই 1,500 টাকা হচ্ছে এক বছরের প্রতি মাসেরটা যদি আমি বের করতে চাই তাহলে 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসেরটা বের হবে। আমাদের হিসাবটা শেষ হয়েছে 31st December 2015 আর আমরা এই নোটস পেয়েবলটা এনেছি 1st অক্টোবর
অক্টোবরে, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসে কি করতে হবে, ইন্টারেস্টটা ভরতে হবে। তাহলে 1 নম্বর যে অ্যাডজাস্টমেন্ট সেটা আমরা দেখলাম, 2 নম্বর অফিস সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট 31 ডিসেম্বর টোটাল টাকা হচ্ছে 3000, অফিস সাপ্লাইজ এর পরিমাণ রয়েছে 3000 টাকা, অফিস সাপ্লাইজ ছিল কত 6500, তাহলে বর্তমানে যদি 3000 আমাদের অফিস সাপ্লাইজ থাকে তার মানে এক্সপেন্স হয়েছে 3500, সেটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করব। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার স্টার্টিং ফ্রম 1st সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে শুরু করে 2015 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, এবং তার পলিসি হচ্ছে 1 বছর মেয়াদি। তার মানে হচ্ছে 2015 সালের 1st সেপ্টেম্বর শুরু হলে এটা 2016 সালের আগস্টে গিয়ে শেষ হবে, 1 বছর মেয়াদি ইন্স্যুরেন্স। তবে আমাদের এখানে সেপ্টেম্বর থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসে কি করতে হবে, ইন্স্যুরেন্স পলিসিটা এই বছরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে ইন্স্যুরেন্স অগ্রিম দিয়েছি 37000 টাকা, এই 37000 টাকা হচ্ছে 1 বছরের, 1 বছরকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 3 × 12 = 36, প্রতি বছরের আসবে হচ্ছে 3000 টাকা করে। আর যেহেতু এটা 4 মাসের আমরা এখন অ্যাডজাস্টমেন্টে ইনক্লুড করব, তাহলে 3 × 4 = 12, অর্থাৎ 12000 টাকা আমাদের ইন্স্যুরেন্স কি হবে, এক্সপেন্স এ রূপান্তর হবে। ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট ফর দ্য ইয়ার ওয়াজ 3000 টাকা, ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 3000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে, এই প্রশ্নে আমাদের দেখতে হবে ডেপ্রিসিয়েশন নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ডেপ্রিসিয়েশন আর লিখবো না, শুধু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখবো, আর যদি না থাকে তাহলে দুটোই লিখতে হবে। যখন আমরা এটার সমাধান দেখাবো তখন আরো বিস্তারিত আলোচনা করা হবে। টাকা 7000 অফ দ্য আর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড, আর্নড রেভিনিউ ছিল কত টাকা, আর্নড রেভিনিউ হচ্ছে আমাদের 15000 টাকা, এই 15000 টাকার মধ্যে আর্ন হয়েছে কত টাকা, 7000 টাকা, আর বাকিটা কিন্তু আর্নড রয়েছে। এরপর পরের যে অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড 8500, সেবা প্রদান করা হয়েছে কিন্তু সেবার যে টাকা নেই সেটি পাওয়া যায়নি, তাহলে এটা সার্ভিস রেভিনিউতে 8500 টাকা যোগ হবে, এবং তার সাথে সাথে যেহেতু সেবা প্রদান করে টাকা পাওয়া যায় নাই এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আমরা যেটা সমাধান করি সেটা খেয়াল করি, উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, যেহেতু এখানে জায়গা নাই বিদায় লিখার ওইভাবে সুযোগ হয় নাই, আর যদি ওইভাবে লিখতাম তাহলে এই অংশটুকু একবারে দেখতে পেতাম না, এ হচ্ছে প্রবলেম, প্রথমে এটা করা যেত সমস্যা নেই। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, শ্যামলী ট্রেডার্স ওয়ার্কশিট 31st December 2015, অ্যাকাউন্ট টাইটেল ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, যেহেতু এটা 10 কলাম আমরা একটু প্রশ্নটা খেয়াল করি, প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট তৈরি করতে বলা হয়েছে, সুতরাং 10 কলাম বিশিষ্ট আমরা করব। 10 কলামের মধ্যে ট্রায়াল ব্যালেন্স আসবে, অ্যাডজাস্টমেন্ট আসবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আসবে, ইনকাম স্টেটমেন্ট আসবে, তারপর হচ্ছে ব্যালেন্স শিট আসবে। তো আমরা কি করব, প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের প্রশ্নে যে ডেবিট এবং ক্রেডিট ট্রায়াল ব্যালেন্স ছিল যেভাবে, ঠিক সেভাবে আমরা এই ডেবিট এবং ক্রেডিট গুলো লিখলাম, লিখে 158200 টাকা লিখে ফেলবো, অর্থাৎ প্রশ্নে থেকে হুবহু কপি করে আমরা এই ট্রায়াল ব্যালেন্স এর ব্যালেন্স গুলো এখানে লিখবো, ডেবিট গুলো আর ক্রেডিট কলামে ক্রেডিট গুলো লিখবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো বলবে সেই কাজগুলো আমরা একটা একটা করে দেখবো এবং সেটার কাজ করব। তাহলে এই ইন্টারেস্ট 6 মাস ব্যাপী যে ইন্টারেস্ট ধরা হলো 10% হারে, তো ইন্টারেস্টের যে জার্নাল দিই অ্যাডজাস্টমেন্ট, আমাদের এই ওয়ার্কশিট করার জন্য কিন্তু অ্যাডজাস্টেড জার্নালটা ভালোভাবে শিখতে হবে, যদি অ্যাডজাস্টেড এন্ট্রি গুলো ভালোভাবে না পারি তাহলে কিন্তু এটা করা যাবে না। তাহলে জার্নাল যেটি হয় সেটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স আমি যেটা বলেছিলাম 14500 উপর 10% যদি নোটস পেয়েবল ইন্টারেস্ট ধরা হয় তাহলে ইন্টারেস্টের পরিমাণ হবে
1400, 1450, 1450 এটা হচ্ছে ইয়ারলি ইন্টারেস্ট, এটাকে ভাগ করতে হবে 12 দিয়ে, 12 দিয়ে ভাগ করলে হবে 120 টাকা 83 পয়সা, সেটাকে আবার 3 মাস ধরতে হবে। কেন 3 মাস ধরতে হবে? কারণ এই নোটস পেয়েবল তো আনা হয়েছিল 1st অক্টোবর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস এই বছরের অর্থাৎ 2015 সালের 3 মাস অন্তর্ভুক্ত হবে। এই জন্য এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করলে গুণফল হবে 362.5, যেটা আমাদের রাউন্ড ফিগার আনার জন্য 363 লিখা হয়েছে। তাহলে আমাদের জার্নাল যেটি হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। দেখতে হবে উপরে আমাদের এই ইন্টারেস্ট এক্সপেন্স নামে কোন হিসাব রয়েছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেটা লিখতাম, সেটার মধ্যে কাজ করতাম। আর যদি ওরকম কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এই যে ট্রায়াল ব্যালেন্স শেষ হয়ে গেল তার নিচে কিন্তু আমরা এটার অ্যাডজাস্টেড এন্ট্রিটা দিয়ে দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা? 363 টাকা, 363 টাকা ডেবিট, 300 ইন্টারেস্ট এক্সপেন্স, 363 টাকা, আবার ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 363 টাকা। এটা 1 নম্বর দেওয়া হয়েছে কারণ 1 নম্বর অ্যাডজাস্টমেন্টের কাজ করা হলো। এরপর হচ্ছে 2 নম্বর অফিস সাপ্লাইজ অন হ্যান্ড, অফিস সাপ্লাইজ এর পরিমাণ রয়েছে আমাদের 3000, তাহলে এক্সপেন্স হয়েছে কত? 3570 টাকা। তাহলে অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 3570 টাকা, আর অফিস সাপ্লাইজ এই 6500 সেটি এখন ডিক্রিজ হবে, তাহলে অফিস সাপ্লাইজ ক্রেডিট হবে কত টাকা? 3500 টাকা। এই যে সামনে 2 নম্বর দিয়ে রাখলাম কারণ 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট এটি। 3 নম্বর ইন্স্যুরেন্স, এটা হচ্ছে 1 বছর মেয়াদি, আর 1 সেপ্টেম্বর থেকে ইন্সুরেন্সটা শুরু হয়েছিল। তাহলে এই জার্নালটি যেটি হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কত টাকা? সেটি আমি বলেছিলাম 37000 ভাগ করতে হবে 12 দিয়ে, তাহলে প্রতি মাসের প্রিপেড হবে 3000 টাকা। আর যেহেতু এটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসের হবে, 4 দিয়ে গুণ করলে হবে 12000 টাকা। তাহলে জার্নাল যেটি হবে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, এই যে 3 নম্বর এন্ট্রির 3 নম্বর 12000 টাকা, আর এই প্রিপেড ইন্স্যুরেন্স গিয়ে আবার 12000 টাকা ডিক্রিজ হবে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 12000 টাকা। 4 নম্বর যেটি ছিল সেটি একটু খেয়াল করি, ডেপ্রিসিয়েশন ধরতে বলা হয়েছে। তো ডেপ্রিসিয়েশনের জন্য যে জার্নাল সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই যদি ট্রায়াল ব্যালেন্স এর ডেপ্রিসিয়েশন থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ডেপ্রিসিয়েশন তা লিখতাম না, যেহেতু এটা নাই সেহেতু আমরা এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এটা আমাদের লিখতে হলো। ডেবিটের দিকে 3000 টাকা লিখলাম, আবার ক্রেডিট দিকে 3000 টাকা লিখলাম। এরপর হচ্ছে আমাদের 5 নম্বর, 7000 টাকা আনার্ন সার্ভিস রেভিনিউ আর্ন হয়েছে। তো জার্নাল যেটি হবে আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এখানে আমাদের আনার্ন সার্ভিস রেভিনিউ 15000 ছিল, সেটা এখন ডিক্রিজ হবে, ডিক্রিজ হলে ডেবিট হবে, আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, আর হচ্ছে ক্রেডিট দিকে হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7000 টাকা। 6 নম্বর, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায় নাই, এরকম যদি জার্নাল হয় সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি হয় তাহলে জার্নাল হবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই জায়গায় সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5 নম্বর এবং 6 নম্বর দুইটাই হচ্ছে এই সার্ভিস রেভিনিউর সাথে, এই জন্য আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে আমাদের যে কাজটি এই অ্যাডজাস্টমেন্ট কাজ, কিন্তু আমরা যেভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো করলাম ঠিক সেভাবে আমরা এখানে এই অ্যাডজাস্টমেন্টের প্রতিফলন গুলো দেখালাম। এরপর এই ডেবিটের দিকে যা যা আছে 8500, 7363, 3500, 12000, 3000 যোগ করলে হবে 34363, একইভাবে ক্রেডিট করা হবে 34363 পশবে। এরপর আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে এটার ডিক্রিজ হয় সেগুলো আমরা দেখাবো। ক্যাশ, ক্যাশে কোনো পরিবর্তন হয় নাই, 32900 টাকা ছিল ডেবিটে, আমরা 32900 টাকা এখানে লিখব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 15800, আর ডেবিট মানে প্লাস বিপি পাচ্ছে 15800 প্লাস 8500 যোগ করলে হবে 24300। তারপর অফিস সাপ্লাইজ 6500, 3500 ডিক্রিজ হচ্ছে, তাহলে ব্যালেন্স থাকবে 3000, আর
প্রিপেড ইন্স্যুরেন্স 36,000, সেটা থেকে 24,000 টাকা ডিক্রিজ হবে, ডিক্রিজ হলে হবে 12,000 টাকা ডিক্রিজ হবে, ডিক্রিজ হয়ে বর্তমান ব্যালেন্স থাকবে হচ্ছে 24,000। এরপর হচ্ছে অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট কোনো এন্ট্রি ছিল না, যা ছিল তাই থাকবে, কোনো সময় না হওয়ার ফলে এটা আনচেঞ্জ রয়েছে। এরপর হচ্ছে নোটস পেয়েবল 14,500, এটাও তাই। তারপর অ্যাকাউন্টস পেয়েবল 12,700 ছিল, এখানেও 12,700 হবে। কারেন্ট সার্ভিস রেভিনিউ আগে ছিল 15,000, সেটা থেকে 7,000 টাকা ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হয়ে এখন পরিমাণ হচ্ছে 8,000 টাকা। তারপর ক্যাপিটাল, ক্যাপিটাল 80,500, এখন 80,500ই হবে। তারপর ড্রয়িং, ড্রয়িং 4,500 টাকা, এটাও আনচেঞ্জ থাকবে। সার্ভিস রেভিনিউ 35,500, তার সাথে 7,000 টাকা যোগ হবে, যোগ করলে হবে 42,000। 42,000 এর সাথে যদি 8,500 যোগ করি, যোগ করলে হবে 51,000। তাহলে এই সার্ভিস রেভিনিউ কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এটার ফলাফল এখানে বসলো। স্যালারিজ 10,000 ছিল আগেও, এখনো 10,000 থাকবে। তারপর রেন্ট এক্সপেন্স 15,000, আগেও ছিল এখনো 15,000 থাকবে। তারপর হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স, আগেও ছিল 7,500, এখন 7,500 থাকবে। আর এই জায়গায় আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স 363 ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল 363 ক্রেডিট, ক্রেডিট দিকে লিখলাম। সাপ্লাইজ 3,500, এটা ডেবিট দিকে, আমরা এখানে ডেবিট দিকে লিখলাম। তারপর হচ্ছে ইন্টারেস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স 12,000 টাকা লিখলাম। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন 3,000 টাকা, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিকে 3,000 টাকা লিখলাম। একইভাবে আমরা এই ডেবিট গুলো সব যোগ করবো, যোগ করলে হবে 1,70,063 টাকা, সম পরিমাণ টাকা আবার ক্রেডিট দিকে হবে 1,70,063 টাকা। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে কাজ, সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট। তো বলেছিলাম আমাদের ইনকাম স্টেটমেন্টে কি যাবে, মুনাফা জাতীয় খরচ গুলো যাবে, আর মূলধন জাতীয় খরচ গুলো সেগুলো যাবে ব্যালেন্স শিটে। মুনাফা জাতীয় যে খরচ গুলো হয় সেগুলো যাবে ডেবিট দিকে, আর আয় গুলো যাবে ক্রেডিট দিকে। তো আমরা এই দুটো কাজ একসাথে করবো, তাহলে সময় কম লাগবে। এবার খেয়াল করি যে ক্যাশ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, অফিস ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আনার্ন সার্ভিস রেভিনিউ, শ্যামলী ক্যাপিটাল, এরপর শ্যামলী ড্রয়িং, এই পর্যন্ত যা যা আছে সবগুলোই চলে যাবে সরাসরি ডেবিট গুলো ডেবিট দিকে, ব্যালেন্স শিটে, ক্রেডিট গুলো ক্রেডিট দিকে, ব্যালেন্স শিটে। তারপরে যেটি, যেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে যাবে, দেখলাম। তারপর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইকুইটিজ এক্সপেন্স, এগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যাবে। তারপর এখানে আমরা একটু খেয়াল করি, ইন্টারেস্ট এক্সপেন্স এটা যাবে ডেবিট দিকে, আর ইন্টারেস্ট পেয়েবল এটা যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। তারপর অফিস সাপ্লাইজ এক্সপেন্স এটা যাবে ইনকাম স্টেটমেন্টে, ইন্স্যুরেন্স এক্সপেন্স যাবে ইনকাম স্টেটমেন্টে, ডেপ্রিসিয়েশন যাবে ইনকাম স্টেটমেন্টে, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে কোথায়, ব্যালেন্স শিট এর ক্রেডিট দিকে। এখন আমরা এই ইনকাম স্টেটমেন্টের যে কাজটি করব, যেটা বড় হয় মূলত সেটা আমরা যোগ করি, তারপর সেটার সাথে ব্যালেন্স করি। তবে এই জায়গায় আমাদের ডেবিট দিকের ঘরটা বড়, 1,51,363 টাকা, সেটা আমরা ক্রেডিট দিকে নিয়ে আসলাম। নিয়ে আসলে এই 51,000 থেকে 51,363 টাকা থেকে যদি 51,000 মাইনাস করি, তাহলে আমাদের এখানে আসবে 363 টাকা। যেহেতু এটা ক্রেডিট দিকে আমাদের কম রয়েছে, সুতরাং এটা হচ্ছে লস, আর লস হচ্ছে ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাবে। আর যদি আয় হতো তাহলে এটা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসত। এখন আমরা ডেবিট গুলো যোগ করবো এবং ক্রেডিট গুলো যোগ করবো। যোগ করলে ডেবিট দিকে হবে 1,19,363 টাকা, আর ক্রেডিট দিকে বসবে 1,19,363 টাকা। সম পরিমাণ টাকা যদি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের এই অ্যাডজাস্টমেন্টের কাজগুলো সঠিকভাবে হয়েছে এবং ওয়ার্কশিটটা নির্ভুল হয়েছে। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে, তোমরা একটু দেখো হোমওয়ার্কটি। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটি, তারপর এটা হচ্ছে তার আদার ডেটা, অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে রয়েছে। এটা তৈরি করতে বলা হয়েছে 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট তৈরি করতে বলা হয়েছে। তো তোমরা এটা বাসায় করার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, যে ওয়ার্কশিটের গাণিতিক সমস্যা সেটি আলোচনা করা হলো। তোমরা এটি বারবার বাসায় দেখবে এবং প্র্যাকটিস করবে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবে।
ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো অথবা ফোন করে জানাতে পারো তোমার প্রবলেমের কথা। আমরা চেষ্টা করবো সেই প্রবলেমটি সমাধান করতে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি মুভ করার জন্য। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।